আরে তোদেরকে বলছি, হ্যাঁ তোদেরকে বলছি, আমার ইনস্টাগ্রাম আইডি নষ্ট করছস, তো কি হয়েছে? আমার ইউটিউব চ্যানেল নষ্ট করছস, তো কি হয়েছে? তবে একটাই কথা বলি, আমার গায়ে যতক্ষণ রক্ত আছে ততক্ষণে আমি খেলবো, পারলে ঠেকাইস। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় টিকটক এবং লাইকি স্টার মামুন এবং অপু ভাইয়ের মধ্যকার তুলনা করব। কে কত টাকা ইনকাম করেন, কে কার সাথে রিলেশনে আছেন, এই সব ধরনের নানা রকম ফ্যাক্ট আজ আমরা জানব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে। মামুনের পুরো নাম মামুন ইসলাম, ডাকনাম মামুন, কিন্তু ভক্তরা তাকে প্রিন্স মামুন নামেই চিনে। অন্যদিকে অপু ভাইয়ের পুরো নাম ইয়াসিন আরাফাত অপু, ডাকনাম অপু, কিন্তু ভক্তরা তাকে অপু ভাই নামেই চিনে। এখন কথা বলবো তাদের প্রফেশন নিয়ে। মামুনের প্রফেশন হলো মডেল, লাইকি, টিকটক অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অন্যদিকে অপু ভাইয়ের প্রফেশন হলো লাইকি, টিকটক, মডেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি। মামুনের হোমটাউন হলো উত্তরা, ঢাকা, বাংলাদেশ। অপু ভাইয়ের হোমটাউন হলো ঢাকা, বাংলাদেশ। এখন কথা বলবো তাদের ডেট অফ বার্থ নিয়ে। মামুন জন্মগ্রহণ করেছিলেন 2 ফেব্রুয়ারি 2002 সালে, সে হিসেবে তার বর্তমান বয়স 19 বছর, এবং অপু ভাই জন্মগ্রহণ করেছিলেন 2001 সালে, সে হিসেবে তার বর্তমান বয়স 20 বছর। অর্থাৎ অপু ভাই মামুনের থেকে 1 বছরের বড়। এখন কথা বলবো দুজনের হাইট নিয়ে। মামুনের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, অন্যদিকে অপু ভাইয়ের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এবং মামুনের ওজন 52 কেজি আর অপু ভাইয়ের ওজন 50 কেজি। এখন জানবো দুজনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে। মামুন এবং অপু ভাই দুজনেই ইন্টার প্রথম বর্ষে পড়ালেখা করেন। এবার জানবো তাদের ধর্ম নিয়ে। মামুন এবং অপু ভাই দুজনেরই ধর্ম হলো ইসলাম। চলুন বন্ধুরা, এখন জেনে নিই দুজনের শখ নিয়ে। মামুনের শখগুলি হলো ট্র্যাভেলিং, সুইমিং, ফটোশ্যুট এবং লাইকিতে ভিডিও বানানো। আর অপু ভাইয়ের শখগুলি হলো ট্র্যাভেলিং, হেয়ার কালারিং, কার র্যাকিং এবং লাইকিতে ভিডিও বানানো। এবার জেনে নিই দুজনের বেতন নিয়ে। মামুন আয় করেন 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে। অন্যদিকে অপু ভাই ইনকাম করেন 30 থেকে 35 হাজার টাকা প্রতি মাসে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে তাদের কোনো ইনকাম হয় না, কারণ লাইকি, ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে তারা ইনকাম করতেন। কিন্তু কিছু সমস্যার কারণে বর্তমানে তাদের সব অ্যাকাউন্টগুলি সরকার বন্ধ করে দিয়েছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের মাঝে এই কারণে আসছি যে আমাকে নিয়ে বলতে, আমার পিছনে এত শত্রু লাগছে কেন সেটা আমি একটা বার জানতে চাই। আমার ইনস্টাগ্রাম আইডি 20,000 ফলো ছিল, ওইটা নষ্ট করে দিছে, মানলাম নষ্ট করে দিছে, যার জন্য আমি এত কষ্ট করতেছি সেটাকেও আজকে খেয়ে ফেললো। সেটা হলো আমার ইউটিউব, 30,000 সাবস্ক্রাইবার ছিল। সো এখন দেখি আইডিটাও নাই, যে আমার চ্যানেলটা যেটা নিয়ে আমি এত আশা করছি আজকে সেটাও নাই। তো একটাই কথা বলি, এগুলা করে যদি আপনাদের মানে ভালো লাগে তার কি করার, তবে এটাই কথা, এটা জবাব একদিন না একদিন দিতে হবে। চলুন এখন জেনে নিই দুজনের মোট সম্পদের পরিমাণ। মামুনের সম্পদের পরিমাণ হলো 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে অপু ভাইয়ের মোট সম্পদের পরিমাণ হলো 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে। এবার দেখে নিন কে কি গাড়ি ব্যবহার করেন। এখন কথা বলবো তাদের ফেভারিট ডেস্টিনেশন নিয়ে। তাদের দুজনেরই ফেভারিট ডেস্টিনেশন হলো দুবাই। এবার কথা বলবো তাদের প্রিয় রং নিয়ে। মামুনের প্রিয় রং হলো সাদা এবং অপু ভাইয়ের প্রিয় রং হলো হলুদ, আর তাই অপু ভাই মাঝে মাঝে তার চুলের রং হলুদ করে থাকে। বন্ধুরা এখন জানবো দুজনের লাইকি ফ্যান সম্পর্কে। মামুনের লাইকিতে ফলোয়ার ছিল প্রায় 11 মিলিয়ন, অন্যদিকে অপু ভাইয়ের লাইকিতে ফলোয়ার ছিল প্রায় 1 মিলিয়ন। এখন জানবো কে কার সাথে রিলেশনে আছেন। মামুন এবং অপু ভাই দুজনেই সিঙ্গেল রয়েছেন, এখন পর্যন্ত তারা কারো সাথে কোনো রকম সম্পর্কে জড়ায়নি। তো বন্ধুরা, মামুন এবং অপু ভাই
দুজনের মধ্যে আপনার প্রিয় তারকা কে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।